দর্শক, মেঘমিলন গানের কথা মনে আছে নিশ্চয়ই। এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের এই গানের সঙ্গে পরিচিত সঙ্গীত প্রেমী শ্রোতারা। কিন্তু এখানেই শেষ নয়, এরপর এই শিল্পী এক এক করে প্রকাশ করেছেন একাধিক জনপ্রিয় গান। নিজের মৌলিক কথা, সুর ও সঙ্গীতের জন্য পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। সবশেষ এই শিল্পী প্রথমবারের মতো একটি কভার গান প্রকাশ করেছিলেন। এবার মন মজাইয়ার পর তানজিব সারোয়ার কভার করলেন ভ্রমর গানটি। বিস্তারিত প্রতিবেদনে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানজিব সারোয়ার, এই সঙ্গীত শিল্পীর মেঘমিলন গানটি গান ভক্ত শ্রোতাদের মনে গেঁথে আছে। সময়ের আলোচিত এই শিল্পীর গাওয়া দিল আমার কিছুই বোঝে না, মেঘমিলন, মিথ্যা শিখাইলি, দেউলিয়া শিরোনামের গানগুলো দিয়ে ভক্ত শ্রোতা মহলে পেয়েছেন জনপ্রিয়তা। তানজিবের গাওয়া এ পর্যন্ত গান রয়েছে প্রায় 50টির মতো। তানজিবের গান শ্রোতাদের মন জয় করে নিয়েছে। একের পর এক মৌলিক গান গাইলেও সবশেষ এই শিল্পী প্রকাশ করেছিলেন তার গাওয়া প্রথম কভার এস এম শাহ বক্স চিস্তির মন মজাইয়া গানটি। মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে। কভার গান হলেও তানজিবের গাওয়া এই গানটি 11 লাখের ওপরে ভিউ হয়েছে অন্তর্জালে। ইউটিউব প্ল্যাটফর্মে লাইক জমা পড়েছে 23,000-এর ওপরে, আর কমেন্টে জমেছে প্রশংসা বাক্য। কিন্তু এখানেই শেষ নয়, এরপর এই শিল্পী এক এক করে প্রকাশ করেছেন একাধিক জনপ্রিয় গান। নিজের মৌলিক কথা, সুর ও সঙ্গীতের জন্য পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। সবশেষ এই শিল্পী প্রথমবারের মতো একটি কভার গান প্রকাশ করেছিলেন। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। এবার মন মজাইয়ার পর তানজিব সারোয়ার কভার করলেন ভ্রমর গানটি। রাধা রমণকে উৎসর্গ করে ভ্রমর গানটি গেয়েছেন এই শিল্পী। গানটি অন্তর্জালে প্রকাশের পর শ্রোতা ভক্তদের মধ্যে ফের সাড়া ফেলে দিয়েছে। ভাইবে রাধা রমণ বলে শুনো রে কালিয়া। কভার গান হলেও তানজিবের গাওয়া এই গানটি প্রায় 20,000-এর মতো ভিউ হয়েছে অন্তর্জালে। ইউটিউব প্ল্যাটফর্মে লাইক জমা পড়েছে 1,000-এর উপরে, আর কমেন্টে জমেছে ফের প্রশংসা বাক্য। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।